দেখুন, যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের বিরুদ্ধে মোক্ষম চাল দিতে পারেন মোদি। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার সাক্ষাৎ করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই দুই শীর্ষ নেতার আলোচনার টেবিলের হটকেক হতে চলেছে সন্ত্রাসবাদ ইস্যু। সেক্ষেত্রে অবশ্যই সবার আগে আসবে পাকিস্তানের নাম। কূটনীতি বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হওয়ার জন্যই এটাই মোক্ষম সময় ভারতের। কারণ তাদের মতে পাকিস্তানকে যে তিনি খুব একটা আমল দেন না, নানা সময়ে আকার ইঙ্গিতে তা বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। ফলে ইন্দো পাক সীমান্তে পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের কানে পৌঁছে দিলে তাতে আখেরই লাভ হবে ভারতেরই। মোদি ট্রাম্পের বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ দিক। এক, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও সন্ত্রাসবাদ বৈঠকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। দুই, দক্ষিণ ও মধ্য এশিয়ায় শান্তি বজায় রাখা দিল্লি ও ওয়াশিংটনের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশই যেহেতু জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, ফলে এক্ষেত্রে মুখ্য আলোচনা বিষয় হয়ে উঠতে পারে সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা। চার, এর আগে বহু আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার সরব হয়েছে ভারত। পাঁচ, নিজেদের দেশ জঙ্গিদের আস্তানা নিয়ে পাকিস্তান ইন্দো পাক সীমান্তে যেমন জঙ্গিদের মদদ দিচ্ছেন, তেমনি ভারতের মধ্যেও বড় বড় হামলার পেছনে রয়েছে পাক গোয়েন্দা সংস্থা ISI। এ বিষয়ে প্রায় রোজই তথ্য প্রমাণ পেশ করেছে ভারত। ৬, এর আগে পাকিস্তানকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্থান বলে উল্লেখ করেছিল মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভারতই যে একমাত্র এর মোকাবেলা করতে পারে তাও জানিয়েছিলেন তিনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।